ঢোলের বাজনায় লাঠিয়ালদের উৎসব। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এই খেলা সাধারণত হয়ে থাকে কোনো উৎসব বা পার্বণে, তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। এবারে লাঠি খেলা আয়োজন স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমবারের মতো নিজ এলাকার কোন সংসদ সদস্যের মন্ত্রিসভায় জায়গা পাওয়া। ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি রাম ও ওয়েদের মুক্তাদি চৌধুরীকে পূর্ণাঙ্গ মন্ত্রী করায় উৎসবের আমেজ গোটা এলাকা জুড়ে। নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রাম ও ওয়েদের মুক্তাদি চৌধুরী। তার সামনে বর্ণাঢ্য লাঠি খেলায় মেতে ওঠেন বিভিন্ন বয়সী অন্তত 30 জন খেলোয়াড়। অংশগ্রহণকারী লাঠিয়ালদের অসাধারণ ক্রিয়ানুপূর্ণ আর তালের ছন্দে সুরের মূর্ছনায় দর্শক হৃদয়কে দোলা দিয়েছে। মনমতন ক্রিয়ানুপূর্ণ দেখে দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। ঐতিহ্যবাহী এই খেলাকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি দাবি জানান খেলোয়াড়রা। লাঠি খেলাটা এটা হলো নতুন প্রজন্ম শিক্ষা দেওয়ার জন্য এই খেলাটা হেতে আছি আমরা। আমাদের পুরান বাংলার যে ঐতিহ্য খেলা এটা সবার কাছে এটা থাকুক। এদিন লাঠি খেলা উৎসব দেখতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।